ছিলে তুমি আছো, তোমার অমর স্মৃতির স্বাক্ষর আমাদের এই ছবি, তোমার সন্তানেরা। বেড়াতে যাবার আগে আর রাগারাগি করে মন খারাপ করিস না। এই যত দোষ তোমার, তুমি কেন যে ওদের গায়ে যেতে দিচ্ছ? গড নোজ, চোর ডাকাত মশা মাছি অনাহার, এই তো আমাদের গ্রামের চেহারা। গ্রামে কি মানুষ থাকে না থাকতে পারে? কেন যে তোমাদের গায়ে যাওয়ার শখ হলো? নিদার আই অ্যাপ্রুভ নর আই অ্যাপ্রিসিয়েট ইউ। যাচ্ছি না, যাচ্ছি মাত্র দুদিনের জন্য বেড়াতে, আর ওখানে যে উঠছি তো আমাদের বাগান বাড়িতে, তুমি না শুধু শুধু। ওকে ওকে ডার্লিং, ওকে। তবে মোহন তোমাদের সঙ্গে যাবে। মোহন? ও হচ্ছে মোহন, আমার গানম্যান, ভেরি টাফ অ্যান্ড কারেজিয়াস। আর্মস্ট্রং সঙ্গে নিয়েছো তো? বস, ও তোমাদের সঙ্গে যাচ্ছে, দ্যাটস অল। নাও গেট সেট অ্যান্ড গো। শিট, আমরা বাতাস খেতে খেতে যাই।
এসবে নাম খেলতে হবে মামা তুমি কেন তো গ্রামে এসেছিলাম এখন গাড়িও খেলতে হচ্ছে চলো আরো জোরে আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে না 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 কি দেখো জব্বর জিনিস দেহি মাইয়া মানছে ঠেলা ঠেলি কোনো দিন দেহি নাই মাই ব্লাডি ফুট গাইল দেন মেম সাহেব আমার দিয়ে কি লাভ আপনার গাড়িতে দেন গাল দিয়ে দেন গাড়িটা থেকে উঠে কি না বাই বাই না 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 আসেন না ভাইজান একটু ঠেলা দেন এই যে বালিকারা আমি যা কমু তারপর সবাই চিল্লাইয়া হেইয়ো কবা ঠিক আছে বলবো পড়লে কাদায় হাতি রে বিড়াল মারে লাঠি রে দমক দেখে কাম নাই এই জোর সে ঠেলা দিলাম ভাই মাইন্ড কইরা লাভ নাই গাড্ডার গাড়ি রাস্তায় যায় উঠা গেছে গাড়ি তাই ও থামো 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 হে হে আহেন আহা সাইকেলের কি দোষ ঠেলা দিছি আমি গোসলে আমারে ফালান তোমার বকশিস একশো টাকা নে তুই চালা যখন যত ঠেলা লাগবো আমারে ডাকবেন আমি আইসা ঠেলা দিমু এই যে মজার ঠেলা হেইও জোরসে ঠেলো হেইও একশো টাকা হেইও পথে কোনো কষ্ট হয়নি তো না চল গ্রামটা ঘুরে দেখি হ্যাঁ আমাদের ঘরটা গুছিয়ে রাখো দারুণ আমরা একটু বেরিয়ে আসি সে কি এতটা পথ এলে আগে কিছু খান একটু বিশ্রাম নেন তারপরে যান আমরা এখানে বিশ্রাম নিতে আসিনি হইচই করে বেড়াবো বলে এসেছি জুলে স্টার্ট তাই লোক গুমস্তাগিরি একটু মুখ সেলাই করে রাখো ঠিক আছে যাও বেরিয়ে এসো খোদা একদম কেউটের বাচ্চা কারে যে কোন সবল মারে মাগো ভাত হয় নাই যাই পপু আচ্ছা যা গোসল করে যায় তারপর ভাত দিব আইস কি সে তরকারি মা তাটকিনি মাছের ঝোল আইস গোসল ঠাকমা আগে ভাত দাও তাটকিনি ঝোল আহারে পাগল তোর বাজানো এমন ছিল যেদিন তাটকিনি রান্ধতাম চুলার পাশে বসে থাকতো রোজ মন চায় তোর বাজানে কবরে যাই গিয়া কই আসো তাটকিনি ঝোল দিয়ে দুগা ভাত খেয়ে যাও কান্দিস না তুই কানলে বড় কষ্ট হয় মা তুই থাক আমি একটা ডুব দিয়ে আসি Thank you.
ওরে বাবা রে, আমার হেইয়া ফোড়াস, দিনে আমার পাতিলা উড়াইয়া মারছে। ওরে বাবা রে, ওই যে গুরুম গুরুম। তুমি? হ্যাঁ আমি। ওই যে তখন ঠেলা দিলাম, আমার গুলি নষ্ট করলে কেন? এইটা গুলি খোঁজা করার জায়গা না, তাই আমার যা খুশি তাই করব। তাতে তোমার কি? আমি খান বাহাদুরের নাতনি, কথাটা মনে রেখো। মেম সাহেব, এইটা তোমার বাপের বাগান বাড়ি না, আর আমরা তোমার বাবার প্রজাও না। যাও তোমার বাপের বাগান বাড়িতে যাও, যত খুশি গুলি ফুটাও। এই হাত শুধু বন্দুক চালাতে জানে, মারতে জানে, আদর করতে জানে না। পুরস্কার বিতরণের পালা। ট্রফি দান করবেন সুজনপুর কলেজের প্রতিষ্ঠাতা খান বাহাদুর করিম খানের নাতনি, আজকের বিশেষ অতিথি মিস রূপা খান। আজকের ফাইনালে বিজয়ী, পরপর দু বছরের টানা চ্যাম্পিয়ন সুজনপুর কলেজ। আসছে সুজনপুর কলেজ দলের অধিনায়ক রতন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 22টি গোল এবং পরিচ্ছন্ন খেলার জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে রতন। Thank you.
কথা ভাববি তত মন খারাপ হবে নো নেভার আমার আদি শ্বশুরি ও মা গো এখন তুই কি করবি দোস খুন কা বদলা খুন ও শ্বশুরি দিয়েছে বলে তুই দিবি নাকি আমি জান নেব কিভাবে তোরা বল না কিভাবে নে তোর হাতে শ্বশুরি দিয়েছে তোর বুকে শ্বশুরি দে হাফ সোল বুঝলি আমি ফুল সোল দেব পারবি না রতন মাথায় তোর চেয়ে বেশি বুদ্ধি রাখে শয়তানের হাড্ডিও ওকে যদি প্রেমে ফাঁসাতে পারি কি দিবি বাজি ধরতে চাস হ্যাঁ যদি তুই ওকে তোর প্রেমে ফেলতে পারিস তাহলে আমরা প্রত্যেকে 5000 করে দেব তুই রাজি রাজি যদি না পারিস যদি না পারি তাহলে তোরা যে দিবি তা ডাবল দেব আমি ডান ও কচি ডাবের পানি এলন ও ভাবে কি খেতে পারবে দাঁড়া আমি গ্লাস নিয়ে আসি আচ্ছা মতলব ডাকি মেম সাহেব বাঘিনি এক রাইতে বিড়াল হয়ে গেল আই লাভ ইউ কারে কয় কারে কয় কারে কয় কারে কোন কেন তোমাকে আমি তোমাকে ভালোবাসি বললাম না ও একটা শয়তানের হাড্ডি ভুলে যাস নে আমার নাম রূপা যেভাবেই হোক আমি ওর মন জয় করবই মনটা যদি খোলা ওই যে হিরো সিন্ধুকেরি মতন এই টাক টাক রতন ভাই ও রতন ভাই পাগল না করেলি আমার এই মনটায় বুঝা তোমায় আমি ডাক্তারের কাছে কে কে আপনা গো রূপার কথা শুনুনের পর ঠিকা আমার এইখানে কি জানি কই মাছের মতো ফাল দেয় আমি ওটার ওষুধ জানি আচ্ছা হ্যাঁ কি ওষুধ দেন খাই আগে বলো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসা জিনিসটা কি অন্তরের সাথে অন্তর জোড়া লাগা অন্তর কই থাকে এখানে একটু খুলে দেখেন তো অন্তর দেখা যায় না শুধু অনুভব করা যায় ঠিক আছে দেখুন না দেন একটু অনুভব করি চাষা কোথাকার হ ঠিকই কইছেন মেম সাহেব আমরা চাষা চাষবাস ছাড়া আমরা আর কিছু বুঝি না কোথায় লাঙল লাগবো কোন হাল দি গোবর দি ভালোবাসায় খরচা বেশি ওসব ইউরিয়া ফসফেটে আমাকে পোষায় না আসি না আমি যেতে যাবো না আমি কি পঙ্খি যে খাসায় বইরা রাখবেন তুমি আমার মনের মানুষ কে কয় আমরা মানুষ আমরা আমরা শুধুই গরিব আমি কোনো কথা শুনতে চাই না আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে হয় আমি তোমাকে পাবো না হয় আমি মরবো আমি মরি তাই কি তুমি চাও লন দুজনে একসাথে মরি কি মরবেন বহেন আমি দড়ি আর কলসি আনি তোমার হানিমুন বের করছি ধরেন
ছাড়বো না তোমায় ছাড়বো না বাজবো না বাজবো না একা বাজবো না ভালোবাসি ভালোবাসবো কোনো দিন ভুলবো না ভালোবাসি ভালোবাসবো আমি ভুলবো না চলবো আমি ভুলবো না বিশ্বাস করো তোর মা মরে গেছে যা দূর হয় আমার চোখের সামনে থেকে তোর বাবা মরলে যদি আমার সহ্য হয় তুই জন্য হবে এমন পাপ আমি চোখের সামনে সইতে পারবো না তুই যা তোমার দুধের কসম মা মৌমাছি সত্যি তারা করছিল যদি ওইভাবে না লুকাইতাম তাহলে দুটো লাশ পাতা ওই উঠানে এরপরে যদি বিশ্বাস না দাও তাহলে যাই অনেক দূরে যাই বাদানের কবরের পাশে আর একটা কবর খুঁজে দাও গিয়া ছুঁয়া থাকি আমারে ফালাই ঠিক কই দেবি বাদান তুই ছাড়া যে আমার আর কেউ নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই অপূর্ব ইমারত 20,000 লোক 22 বছর মেহনত করিয়া নির্মাণ করেন মাগো আবার কি হইলো এইবার মা অন্য কারণে ডরাইছি শাহজাহান বাদশার নাম শুনছো মা হ্যাঁ তাজমহলের কথা শুনছো হ্যাঁ হেইডা তৈরি করতে কতজন লোক কত বছর খাটছে জানো না 20,000 লোক 22 বছর ধরে বানাইছে মারে বাজানদের তোমার জন্য কিছুই বানিয়ে দিয়ে যায় নাই বাজান কি তোমারে ভালোবাসতো না কেন তাহলে যে দিয়ে গেছে আরে আমার দাম তো কোরবানির ছাগলের চাইতেও কম ছাগল মার কাছে পোলার কি দাম সেটি কোনোদিন বুঝবি না
পোলা হইল গিয়া তাজ, মায়ের মাথা শোভা, অলংকার। শোভা, অলংকার, তাজ। কেমন আছো? ভালো আছো? কার সাথে কথা কর? বেঙ্গির লগে। বেঙ্গি? হ, ওই দেখো, এতক্ষণ আসমানে ছিল, এখন তাজমহল দেখে নামছে। মা, মারে, আমার ডর করতেছে। মারে পেপি, কোথায়? ওই যে টুকি দেয়। তার মন বসে না, আর জানাস না তো? আমার ভালো যাইস না মা। পাঁচটা পেটি দেখলাম এক লগে, একজন একজন কইরায় ধর। এই যে এবার একা এসেছি, কি করবে করো। মারে বাতিটা নিভাই দি। বোনা প্রেমের জালে, ও মনের সুতায় বোনা প্রেমের জালে, ধরা পড়িলে বন্ধু ধরা পড়িলে, ধরা পড়িলে বন্ধু ধরা পড়িলে, মনের সুতায় বোনা প্রেমের জালে, মনের সুতায় বোনা প্রেমের জালে, বিধি রাখিলে বন্ধু বেঁধে রাখিলে, বিধি রাখিলে বন্ধু বেঁধে রাখিলে, ভালোবাসিলে বন্ধু ভালোবাসিলে, ভালোবাসিলে বন্ধু ভালোবাসিলে, মনের সুতায় বোনা প্রেমের জালে, মনের সুতায় বোনা প্রেমের জালে, বিধি রাখিলে বন্ধু বেঁধে রাখিলে, বিধি রাখিলে বন্ধু বেঁধে রাখিলে। সাগর মাঝি নদী যেমন নীলে মিশে যায়, এমন করে মিশে গেলে প্রাণের দরিয়ায়, সাগর মাঝে নদী যেমন নীলে মিশে যায়, এমন করে মিশে গেলে প্রাণের দরিয়ায়, বাঁধিলে বন্ধু বাসা বাঁধিলে, বাসা বাঁধিলে বন্ধু বাসা বাঁধিলে,
মনের সুতায় বোনা প্রেমের জালে ও মনের সুতায় বোনা প্রেমের জালে ধরা পড়িলে বন্ধু ধরা পড়িলে এরকম একটা সুন্দর জায়গা এই গায়ে আছে বলুন তো দরকার মনে করি নাই তাহলে এখন এখানে আনলি কেন কারণ এখন থেকে আমাকে দেখা সাক্ষাৎ এই সুন্দর জায়গায় এই সুন্দর অট্টালিকার আনাসে কানাসে হইব একজোড়া কবুতর কবুতর মতো তাই না তাই তাহলে বাপের আগে আমি তোর জান নেব এসো চলো ঠিক আছে আমি আজই বসকে জানাচ্ছি গাড়িতে নোংরা হাত দিয়েছে কেন জানে না দস্তানা না পরে আমার গাড়ি কোচ হয় না নতুন লোক হুজুর ওকে মাফ করে দিন রূপা কোথায় আমার জন্মদিনে কিন্তু এমন একটা শাপলা চাই হু আচ্ছা দিমু বকশিস চাস আমার কাছে খান বাহাদুরের নাতির কাছে বকশিস চাস এই বকশিস আমার বাপি পালাও কাল দেখা হবে কোথায় পূর্ণ জমিদার বাড়িতে আইসো কিন্তু আমি অপেক্ষা করুন যাও যাও বকশিস বকশিস চাই আমি জানতাম তুমি আজ আসবেই আসবে আমাকে না দেখে তুমি থাকতে পারো পারো না তাই তোমার জন্য ফুল তুলে আনলাম খুব সুন্দর না বিউটিফুল ঠিক তোমার মতো এখানকার লোকজন যা অসভ্য দেখো না কত ফুল তুলে বকশিস চায় টাকা হাতের ময়লা না ফের যদি চাস এক চরে তো দাঁত ফেলে দেব এই তো আমার মেয়ের মতো কথা এবার বলো তুমি কেন এসেছো হ্যাঁ তোমাকে দেখতে এলাম শুধু আমাকে দেখতে না মানে একটু কাজও আছে এই সুযোগে জমিদারিটা একটু দেখে যাওয়ার কি ও তাই বলো নম্বু মহান মিস্টার চৌধুরী আজ আসছেন কখন বস রাতে চোখ বুঝে দেখে যাও গোমস্তা তু শব্দটি করো না আমি মাছ ধরি কিন্তু পানি ছুই না বসো মোহন ওকে বস আমি বুঝি না যাবি এই কাণ্ডটার জন্য কেন এত লুকোচুরি ঢাকায় বসেও তো ডেলিভারি দিতে পারো পারি পারলে খুব ভালো হয় তাহলে কষ্ট করে এত দূর আসতে হয় না ওটা নিতে হলে এখানে আসতে হবে চৌধুরী এর চেয়ে নিরাপদ ঠিকানা আমার জানা নেই ঠিক আছে বাবা ঠিক আছে ও আমি খুব টায়ার্ড
রাতটা তোমার এই বাগান বাড়িতে কাটাবো ভাবছি। না, তোমার চেহারাটা আমার মেয়ে চিনে রাখুক তা আমি চাই না। ও মাই গড, তার মানে আমাকে এখন ঢাকায় ফিরতে হচ্ছে? হ্যাঁ, তুমি যাও। ওকে। নিজে ঘুরছিস নাকি ওকে ঘোরাচ্ছিস? একা একা কোথায় চললে মামনি? না না, তুমি তুমি শিকারে যাচ্ছ? হ্যাঁ, তুই যাবি? চল চলো। এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি? কাল কেন আসনি কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? বনে বনে পাখি ডেকে যায় আবল তাব, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। বনে বনে পাখি ডেকে যায় আবল তাব, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবার ডাকোনি কাল কেন আসোনি কাল ভালোবাসোনি আসোনি কাল ভালোবাসোনি আসোনি কাল ভালোবাসোনি আজ কিন্তু পূর্ণিমা আমি ছাদে অপেক্ষা করব আসবে না আসব রতন ইয়ে মানে মা মেম সাহেব পায়ে কাটা ফুটছে তো তাই কান্দে করে নিয়ে যেতেছি শব্দ আমার মা ওকে মারবেন না তুমি তুমি কবে শহরে ফিরবে মা গায়ের পথে ঘাটে খুব বেশি কাটা তোমার পথ চলতে কষ্ট হবে আমার রতন খুব গরিব গরিবের কাঁধে দুঃখ কষ্টের অনেক বোঝা তার উপর তুমি যদি কাঁধে চড়ো তাহলে কেউ পথ চলতে পারবে পারবে না মুখ থুবড়ে পড়ে যাবে মাটিতে তখন ধুলোর পরে তুমিও খুব ব্যথা পাবে তাই তাই তুমি চলে যাও মা শহরে ফিরে যাও শহরে ফিরে যাও আমি গেলে তুমি বাজবে আমিও বাজব না তুমি মায়ের কথা ভাবছ কিচ্ছু ভেব না আগে তোমার বউ হয়ে আসি তখন দেখো মা আমাকে বড়লোকের মেয়ে বলে আর গালমন্দ করতে পারবে না গোমস্তা ওকে চেনে এই হারামখোর বল্লা ছেলেটাকে আমি জানি না হুজুর আমি জানি হুজুর কে রতন ওর বাড়ি চিনিস চিনি হুজুর সিন্ধুকেরি মতন না 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 পাগল না করেলি আমার এই মন আগুন লেগেছে
ওষুধ পানি দি মা, ওঠোস না কেন মা, বহুত জোর সে ঘরে যায়, ওঠ মা, ওঠ। এটা গুনতিল মারে কেডা ও চাচা গো বাড়িতে সবকিছু তোলা হয়েছে, হুজুর বাইরে অপেক্ষা করছেন। এটা রতনের, ওকে দিয়ে দেবেন। আমাদের কলেজের পক্ষ থেকে এই সামান্য উপহার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রূপা, আমার গাড়িতে উঠো। এটা তোকে দিতে বলেছে। আমার ঠিকানা দেন, আমি শহরে যাবো। না তুই যাবি না। আমি যাবো, রূপা ছাড়া যে এখন আর আমার কেউ নাই। তুই যাস না বাগান। ঠিকানা দিবেন না। রতন, শোন রতন, রোড নম্বর 7, বাসার নম্বর 7, বাড়ি দ্বারা ঢাকা। ঘরে আগুন দেওয়ার পরও পাইসা গেল হারাম জাতা। অহন জমির বাড়ির ঠিকানা দিছি। খান বলছি। বস, কাল্লু সোনার ঘন্টা এনেছে। হোয়াট? সলিড গোল্ড বস, একেবারে খাঁটি সোনা। 24 ক্যারেট মনে হচ্ছে। আমারও তাই ধারণা। অনেক কষ্টে চুরি করে এনেছি, তাই দামটাও সলিড চাই। সলিড গোল্ড, খাঁটি সোনা। খাঁটি সোনা তো গলে, এটা গলল না কেন? হ্যাঁ, তাহলে তোকে গলিয়ে দিই। সই করো। না। তুমি কি চাও তোমার মেয়েটাও এমন ঝলসে যাক? না না না। তাহলে সই করো। যতবার আমি সই করতে বলবো ততবার তুমি সই করবে। যাও। রূপা গো বাড়ি না? তুমি কেডা? রূপা কোথায়? আপ, আমি তোরা কেক কাটে। হ্যাপি বার্থডে টু ইউ। এই কই যা, ফকির ফাকরা গো খাবার দিব বাইরে। ফকির ফাকরা গো খাবার দিব বাইরে। এই এই করে কি, চুপ করে কি? চুপ শালা। না
বাপি না আসা পর্যন্ত কেক কাটবো না তোর বাপি সময় হবে না তাহলে কেক কাটবো না আমি এসে গেছি Happy birthday to you, Rupa! What nonsense? Wait and see. Hello, the cake. Kere, Rupa? Bolle ki, kothe kelo? Hey, mera sagar, tumar naam ki? Amar naam diya ki kaam. Amar naam diya ki kaam. Gaon ke ra mere manu shami. সবাই কে সালাম আমার নাম দিয়া হাকিকা ও আমার নাম দিয়া হাকিকা পানির মতো মনটা সাদা নাই যে তাতে কাদা যে জানার সেই জানে অন্য জানে না সে কথায় অন্য জানে না কে আমি আমার কি দাম আমার নাম দিয়া হাকিকা ও আমার নাম দিয়া হাকিকা সালাম আমার নাম দিয়া হাকিকা ও আমার নাম দিয়া হাকিকা শাপলা ফুলের মালা গেঁথে এলাম আমি দিতে শাপলা ফুলের মালা গেঁথে এলাম আমি দিতে নেবার সেই নেবে অন্য নেবে না এ মালায় অন্য নেবে না সে জানে ফুলের কি দাম আমার নাম দিয়া হাকিকা ও আমার নাম দিয়া হাকিকা গাঁও গ্রামের মানুষ আমি জানাই সবাইকে সালাম আমার নাম দিয়া হাকিকা ও আমার নাম দিয়া হাকিকা তোমার বাবা আইছে রূপা কি প্রমাণ হলো রূপা কখনো হারে না দে আমার বাজি জেতার টাকা দে কিসের বাজি তোমার সাথে প্রেম প্রেম খেলার বাজি খেলা বোকা কোথাকার করে ভাবলে তোমার মতো একটা কেউ কে ভালোবাসা যায় তাহলে সব মিথ্যে হ্যাঁ হ্যাঁ সব মিথ্যে শুধু সত্যি কোনটা জানো আমি তোমাকে বাড়ি পর্যন্ত ভিখারির মতো টেনে এনে প্রমাণ করেছি আমি
বছর চাই তা পাই। আর যখন জিনিসটা হাতের মুঠোয় চলে আসে তখন ছুঁড়ে ফেলে দিই রাস্তায়। আমি কিছু বুঝতে পারছি না। ওই চাষাটাকে ভালোবাসে বাজি ধরেছিলাম মা, আমি যে বাজিতে জিতেছি তা তো দেখতে পাচ্ছ। এই আমার বাজি জিতে টাকা দে। রূপা শাট আপ, আমাকে মেম সাহেব বলে ডাকবে। তোমার মতো লোকজন আমার জুতো সাফ করে। তাহলে তোমার সবটুকুই অভিনয়? ইয়েস। আমার মতো সামান্য একটা মানুষের সাথে এত কিছু কইরা কি পাইলেন মেম সাহেব? এই যে বাজি জিতলাম, তোমার চোখের পানি দেখলাম, কাউকে কাঁদাতে না আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে কাটতেও খুব ভালো লাগে মেম সাহেব, সে তুমি বুঝবা না। তোমার মতো কাচের বাক্সে বন্দি এক পুতুল কি করে জানবো চোখের পানি আর নদীর পানির মধ্যে কত তফাৎ। Don't teach me, take it and get lost. আরো বেশি চাও? আমি কত টাকার মালিক জানো? তুমি এক জীবনে গুলে শেষ করতে পারবে না। কত চাই বলো? কিছু দিতে চাই। কি? তোমার জন্মদিনে আমার ক্ষুদ্র উপহার, ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল ইজেন্ট ইট? মিয়া কোথায় যাও? ইফ দিস ইজ ইয়ার সোসাইটি, কালচার, কাউন্ট ডাউন ইয়ার ডেজ, ইউ উইল বি স্ম্যাশ লাইক দিস ভেরি সুন। কোনো সারা বাজবো না, কোনো মাতলামি আমি চলবো না সেই দিন। সেই মদের কৌটার মতো ট্যাপ খাইয়া যাইবা সেই দিন, চ্যাপটা হইয়া যাইব সব সালাবো বাহাদুরি। তোমার জন্মদিনে আমার ক্ষুদ্র উপহার, ভেরি সিম্পল বাট ওয়ান্ডারফুল ইজেন্ট ইট? ইফ দিস ইজ ইয়ার সোসাইটি, কালচার, কাউন্ট ডাউন ইয়ার ডেজ, ইউ উইল বি স্ম্যাশ লাইক দিস। নদী যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি, কাল কেন আসনি কাল ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি? আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি? তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি, কাল কেন আসনি কাল ভালোবাসনি? রূপা, রূপা, এই যে রূপা, দেখো তোমার জন্য কত কি এনেছি। আমার আর কিছু দরকার নেই। তোমার মুখে হাসি ফোটানোর জন্যই তো এত কিছু নিয়ে এলাম। তুমি নাকি হাসতে ভুলে গেছো, শাসন করতে ভুলে গেছো?
কে বলল? কে আবার বলবে? আমি নিজের চোখেই তো দেখতে পাচ্ছি। তোমার চিন্তায় কারো চোখে ঘুম নেই। বলো কি চাই তোমার? কিচ্ছু চাই না। তবে আমি চাই, তুমি মুখ কালো করে রাখলে আমার চলবে কি করে? কেন তুমি জানো না, তোমার দাদু তোমাকে আর তোমার মাকে আধাআধি করে সবকিছু দিয়ে গেছে। এখন তোমার অনেক দায় দায়িত্ব। আগে যখন ছোট ছিলে তখন সবকিছুর মালিক ছিল তোমার মা। এখন শুধু তোমার মায়ের সয়ে ব্যবসা বাণিজ্য চলবে না, তোমাকেও সই করতে হবে। দাও, সই করে দিচ্ছি। আমাদের কথা একটু ভাববে না? আমার কথা, বাপের কথা। তোরা আমার কি হোস যে আমি তোদের কথা ভাববো? তোরা আমার কেউ না। ঠিক আছে, তুমি না বললে আমি কখনোই সাদা কাগজে সই দেব না। আর আমার মাথা ছুঁয়ে কসম কেটে বল, কোনো দিনই কোনো সাদা কাগজে সই করবে না। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তুই জানিস না, তুই এখন এই বিশ্বাসের অর্ধেক মালিক। হ্যাঁ হ্যাঁ সব জানি, আমার আগে তুমি ছিলে একাই সবকিছুর মালিক। যে আমার 18 বছর হলো অমনি এখন আধা আধি। না না, আমি কোনো কিছুর মালিক না, বাকি অর্ধেকের মালিক আমি নই, তোর নিজের মা। আমার মা? আমি তোকে পেটে ধরিনি, শুধু ওই পিশাচের হাত থেকে আগলে রেখেছি এই 18 বছর। এখন আর পারবো না রে, ওই লোভই তোকে আমার মুখ থেকে চিনিয়ে নেবে। ওকে, ও তোর বাপি না। এসব কি বলছো তুমি? যা বলছি সব সত্যি, জামিল তোর বাপি না, আমি তোর মা না। তুমি আর শরীরে বিষ দিয়েছো, তার সে বিষ ঠেলে দিচ্ছ আমার কানে। আর কখনো বলো না, তোমায় বলো না, তোমরা আমার কেউ না, কেউ না। আমি তো কেউ না। ও তাহলে কে মা? ওই পিশাচ হচ্ছে তোর ছোট চাচা। পিশাচ আমার চাচা? সেই দিনটার অপেক্ষা ছিল ওই কুকুর। যে তুই সাবালিকা হলি, আধাদের মালিক হলি, তখনই গ্রাস করতে চাইছে সব। আমি এসব কিচ্ছু চাই না। বলো আমার বাবা কোথায়, আমার মা? এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি 18 বছর। আর সব কিছু বলবো তোকে, তারপর শোধ নেব। তোর বাবার নাম হলো আসিফ খান। সে বিলেতে গিয়েছিল ব্যারিস্টারে পড়তে, সেখানে ভালোবেসে বিয়ে করেছিল তোর মাকে। এসো ভাইজান,
তুমি কিচ্ছু ভেবো না, এভরিথিং উইল গো স্মুথ। আল্লাহ ভরসা। ও গোমস্তা চাচার মেয়ে না? জি ভাইজান, আমি আয়েশা। কাল টেলিফোনে তোমার কাছে ভাবির অবস্থা জেনেই ওকে নিয়ে এলাম। এসো। সম্পত্তির মালিক করেছে তোমার বউ আর বাচ্চাকে, তোমাকে এক ছটাকও দেয়নি, আর আমি লম্পট, তাই আমাকে দেওয়ার প্রশ্নই ওঠে না। এখন এগুলো কথা থাক, মন খারাপ করিস না। তোমার মন খারাপ করার কিছু নেই, কারণ সম্পত্তি পাচ্ছে তোমার বউ বাচ্চা। তোর ভাবির বাচ্চা হবে, প্লিজ থাম। তুমি না মরলে আমি থামি কি করে? বাবাকে শেষ দেখা যখন দেখতে পাওনি, যাও ভেস থেকে বাবাকে দেখে এসো। জামিল, আমাকে খুর করলে তুই সম্পত্তি পেয়ে যাবি। না তা পাবো না, তবে তোমার বউ আর বাচ্চাকে তো হাতের মুঠোয় পাবো। সম্পত্তির নতুন মালিক নেই নাকি? ভাবি সাহেব রাজি হলে বিয়ে করে নেব, আর রাজি না হলে জোর করে সব লিখিয়ে নেব। জামিল, আমি তোমাকে ভালোবাসি, তাই বলে ভেবো না ভাইজান খুন হলে আমি চুপ করে বসে থাকবো। বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। দে ভাই, আমার বাচ্চাকে তো কোলে দে ভাই। ও তো এখন আমার বাচ্চা, তুমি কোলে নিয়ে কি করবে? শয়তান! আসিফ কোথায়? ভাইজানকে খুন করে চল শয়তান। স্বামী হারিয়েছো, চল এখন একটু হারাবে যাও। সই করো। ভেরি গুড, এখন তোমার বাচ্চা আর তুমি নিরাপদ। তবে যখনই চাইবো তখনই সই দিতে হবে, না দিলেই আমি বিয়ে করছি ওকে। সবাই জানবে বিধবা ভাবিকে বিয়ে করেছি আমি। আমি সব পাস করে দেব। আমি তো বিয়ে করছি তোমাকে। স্বামীকে ধরিয়ে দেবে পুলিশের হাতে, স্বামীর ফাঁসি হবে তাই চাও? তোর মতো শয়তানকে বিয়ে করবো আমি? করবি করবি, আমাকে সারা জীবন ঘৃণা করলেও এই বিষ আর ওই শিশুর মায়ায় আমার কাছেই পড়ে থাকবি। যাও বাবা, জলদি যাও, পুলিশে খবর দাও। তোকে একা ফেলে আমি যাবো না। এই বাচ্চা নিয়ে পথে বেরোলে ওরা আমাকে ধরে ফেলবে। আমি জামিলকে ভুলিয়ে রাখছি, তুমি যাও। শ্বশুর মশাই কোথায় যাচ্ছে? ছোট হুজুর, ছোট হুজুর, জামাইকে হুজুর বলে লোকে হাসবে, হাসবে না? যে হুজুর। অক্ষর শয়তান, বাবাকে যেতে দে। কোথায় যাবেন? পুলিশের কাছে। বাবা তুমি যাও, দেখি তোমাকে কে আটকায়। যাও। কেন তুমি মুখ খোলনি মা? কেন পুলিশের কাছে যাওনি? তাহলে খুন হয়ে যেত আমার বাবা। তুই, তোর মা, মা, আমার মা কোথায়? সে জানি না কোথায় আটকে রেখেছে। পিশাচ! তুই বা কোন কিসে? ওই পিশাচ যেমন আমার ভালোবাসা নিয়ে খেলেছে, তেমন তুইও খেলছিস ওই সহজ সরল ছেলেটার ভালোবাসা নিয়ে। তুইও প্রতারক, নিষ্ঠুর। মাগো, এতদিন একটা মিথ্যে কাচের ঘরের ভেতর
পুতুলের মতো হেসেছি খেলেছি, হাত চোখে সেই ঘর খান খান হয়ে ভেঙে পড়ল। তখন দেখলাম আমিও তোমার মতো একা। কে বলে তুই একা, তোর না রতন আছে? জীবনে এমন ভালোবাসার খুব দরকার, মায়ের চোখ ভুল করে না রে। এখন তোর জীবনে রতনই একমাত্র পুরুষ। রতন! বসো বসো বসো, সিগারেট ধরাই। পরস্পর টুটা ফুটা দিলের কথা কই? কন হুনি, আগে তোমারটা কও। আমার কিসটা ডইলো এই রকম, এক সেমরি আমার দিলটা কাইরা লইয়া। রতন, রতন মা, এখন কেমন বোধ করছো? ভালো। কাল খুব খাবড়ে দিয়েছিলে। আমি এখন কোথায়? আমার নার্সিং হোমে। আমার কি হয়েছে? তেমন কিছু না, জাস্ট একটু আপসেট হয়ে পড়েছিলে, এখন একদম সুস্থ। তাহলে আর এখানে কেন, বাসায় যাই। সে কি, একটু রেস্ট করো তারপর। আই হ্যাভ টু গো, আমাকে যেতে দিন। ও নো। হ্যালো বেবি, হাউ আর ইউ? This is for you, honey. কি সুন্দর না? না রূপা, না ওকে তো খুব আপসেট দেখাচ্ছে, চোখ মুখ কেমন ফ্যাকাশে। ওই এখানে একদম থাকতে চাই। হোয়াট? কোথায় যেতে চাই? বাসায়। ননসেন্স, ও এখানেই থাকবে। তোমার অসুখ, তুমি ভালো হও তারপর যাবে। হ্যাঁ, ছেলে মানুষই করো না, ওর কাছে একজন থাকা দরকার। এখানে ও একা বলে কেন ইনসিকিউর ফিল করছে? লোক আমার লোক সারাক্ষণ এখানেই থাকবে, ভয় কি? এদের দিয়ে হবে না, বরং ওর মাকে আনুন, উনি থাকলে ভালো হয়। নো নো, ওর মা খুব অসুস্থ। ঠিক আছে, আমি না হয় রোজ দুবেলা এসে দেখে যাব। ঠিক আছে। রতনকে? রতন? হ্যাঁ, রূপা ঘুমের ভেতর বারবার ওই নামটা নিচ্ছিল। তাই নাকি? ওর অসুখ সম্ভবত হৃদয় ঘটিত, এই প্রেম টেম বলতে পারেন। ইম্পসিবল, রূপা আমার মেয়ে, আমি ওকে চিনি, ও সব প্রেম প্রেমের ধার ধারে না। হতে পারে, তবে রতন নামের কেউ একজন আছে যার ছবি ওর নার্ভের উপর একটা সাজেশন তৈরি করেছে। রতনকে পেলে ভালো হয়, ওর অসুখটা তাহলে তাড়াতাড়ি সেরে যেত। আমি দেখব, ও নামের কেউ যদি থেকে থাকে এনে দেব। ওকে। আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ক্ষমা করব না। তুমি ওকে পেটে ধরেছো নাকি? তুমি হচ্ছে ওর নকল মা, আর আমি হচ্ছে ওর নকল বাবা। বাদ দাও ওসব কথা। আচ্ছা বলো তো, গ্রাম থেকে একটা ছেলে এসেছিল রূপার খোঁজে, রতন। রতন এসেছিল? উত্তর দেবে না, তাই তো? রূপার নাকি মনে অসুখ, তার মনে নাকি বাসা বেঁধেছে ওই রতন। চেনো না?
চিনলেও বলবে না, এই তো ঠিক আছে। আমি ওকে খুঁজে বের করব। খুঁজে বের করব কেন জানো? রূপার কিছু হলে, রূপা ওর সাথে পালিয়ে গেলে এই সম্পত্তির অর্ধেক ওর সাথে পুরুত করে পালিয়ে যাবে। তাই রতন বেঁচে থাকলে আমার বড় লোকসান হয়ে যাবে। কি যাবে না? থাক ভাই, আর গায়ে ফিরে কি করবা? আসো, প্যার চুক্তিতে আমার গেরেজে কামে লাগো। দিন ভরে দুজনে পিটায় কাম করু। রাইত ভৈরা, রাইত ভৈরা, আমরা চুটাইয়া কান্দু না। আমি কান্দুম না, আমি কান্দুম কেন? আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আরেকজনকে কাটতে হবে, ওকে কাটতে হবে। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যালো, যে আছে আপা টেলিফোন জি। খালাম্মা, রূপা খুব অসুস্থ। খালাম্মা, তুমি গাড়ি নিয়ে সোজা চলে যাও পলিক্লিনিকে। বসো বসো। হ্যাঁ, এবার বলো। ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামিল খানকে আপনি চেনেন? আমি কেন, এ শহরে সবাই তাকে চেনে। তুমি? সবাই জানে আমি তার মেয়ে। আসলে এটা ভুল, মিথ্যা। জামিল খান আমার বাবা নয়, আমার চাচা। সে সম্পত্তির লোভে আমার বাবাকে খুন করেছে, আমার মাকে আটকে রেখেছে, অন্য একজনকে মা বলে সাজিয়ে সবার সবার চোখে ধুলো দিচ্ছে। আই ওয়ান্ট জাস্টিস, অ্যারেস্ট হিম নাও। ইন্টারেস্টিং, তুমি কে? আমি জুলি, ওর বান্ধবী। তোমরা কোথা থেকে আসছো? পলিক্লিনিক। পলিক্লিনিক? হ্যাঁ হ্যাঁ, পলিক্লিনিক। জামিল খান আমাকে ওখানে আটকে রেখেছিল, আমি পালিয়ে এসেছি। একটু পলিক্লিনিকে দাও। হ্যাঁ, যা বলছিলে, তোমার বাবা, আই মিন মিস্টার জামিল, তোমাকে ক্লিনিকে আটকে রেখেছিল কেন? কারণ কারণ আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্ধেক মালিক, তাই আমার মায়ের মতো আমাকে আটকে রেখে ওই লোকটির সম্পত্তি ভোগ করতে চায়। কুল ডাউন, কুল ডাউন। পলিক্লিনিক, কে বলছেন? ডাক্তার হাসান বলছি। কমিশনার সাহেব, আসসালামু আলাইকুম। মিস্টার জামিল খানের মেয়ে আপনার পেশেন্ট? কিন্তু ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তার কিছু নেই, ও আমার সামনে। আচ্ছা, ওর অসুখটা কি বলুন তো? সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ দেখা দিয়েছে, মাথার ভেতর অদ্ভুত সব পাগলামি কাজ করছে, বিশেষ সিনেমার অসুখও বলতে পারেন। আচ্ছা বয়স, তবে এমন রোগীকে আরো সাবধানে রাখতে হয়। কড়া পাহারায় রেখেছিলাম। যাকে এসে সব বলছি, মিস্টার জামিল আমার সঙ্গে আসছেন। ওকে,
আপনি আমাকে আবার ওই ক্লিনিকে পাঠাচ্ছেন? হ্যাঁ, তুমি এখনো সুস্থ হওনি। তোমার জন্য তোমার বাবা ডাক্তার উদ্বিগ্ন, তারা তোমাকে নিতে আসছেন। ওহ মাই গড! চা খাবে? ফান্টা? ঠান্ডা পানি। স্যার পানি। জি স্যার। আচ্ছা, তোমাকে নাকি গার্ড দিয়ে রেখেছিল, তা পালালে কি করে? নার্জি ওষুধ খাওয়াতে এলো? এভাবে চাকু ধরলাম, তারপর এভাবে টেনে উঠালাম, তারপর টানতে টানতে নিয়ে গেলাম বাথরুমের দরজায়, তারপর ওকে ধাক্কা দিয়ে ঢুকে দিলাম বাথরুমে, তারপর কাপড়টা পাল্টে আমিও বের হয়ে গেলাম এভাবে। এই মেয়ে কি হলো, আসছো না কেন? ফানি, তুই এখন কি করবি? রতনকে খুঁজে বের করে সব বলতে হবে। রতন তোর কথা শুনবে কেন? ওকে তো তুই অপমান করেছিস। হ্যাঁ করেছি, ভুল করেছি। এখন ওকে আমার সবচেয়ে বেশি দরকার। তার আগে দরকার একটা গ্যারেজের। নে ধাক্কা লাগা। রতন ভাই, ও রতন ভাই, কি মহিলা তুমি যাইবা? আমি যাব, মহিলা যখন আপনি যান। এই একটু চেক কর তো কুইক। এই যে শুনুন, ফোন আছে, টেলিফোন। যে গরিবের তাও আছে, যান ওই ঘরে যান। থ্যাংক ইউ। আয়। একটা কথা জিগাই। কি? আপনি কি বিধবা? হ্যাঁ। টেকা লাগবো না, আমি বিধবা গো, বড় ভালোবাসি। চশমাটা বানলো কেমনে? চশমাটা আমারই মত, বিধবা তো কষ্ট একদম সহ্য করতে পারে না। আহারে চলেন যাই, আমার একটু দইটা লয়ে যাও। ওয়ের শ্রী, বসুন প্লিজ, বলুন। আমি সত্যি নার্ভাস।
ও আমাকে বোকা বানিয়ে পালিয়েছে। হ্যাঁ পালিয়েছে, আমাকে মাত্র দুটো ঘন্টা সময় দিন, আমি ওকে আপনার হাতে তুলে দিয়েছি, আর ওর এক কপি ছবি আমাকে দিন, এবার ওর আমাকে বোকা বানাতে পারবে না। থ্যাঙ্কস, খামোকা ওর পেছনে পুলিশ লাগালে আরো চটে যাবে, আমি বড় ওকে খুঁজে বের করি, খুঁজে যদি না পাই তখন তো আপনি রইলেনই। আপনার যেমন ইচ্ছা, আমরা তাহলে চলি। রূপাকে খুঁজে পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার, মাথাটা ঠান্ডা রাখুন। রূপাকে আমার এক্ষুনি দরকার, এক্ষুনি। আপনি ক্লিনিকে ফিরে যান। মোহন, জুলির বাড়ি চেনো? হ্যাঁ চিনি, চলো। জুলি আছে? নাই। রূপা এসেছিল? রূপা কোন রূপা? আরে এটা তো আমাকে রূপা মেম সাহেব। না আসে নাই। সালাম আলাইকুম। শিট বস, আমি একটু সুজনপুর যেতে চাই। সুজনপুর কেন? আমার ধারণা রূপা ম্যাডাম ওইখানেই আছে। সেই যে শহরে গেল, আর তো ফেরেনি। ফেরেনি নানা জান, আমি সব জানি। তুই সব জানিস? তোমার মেয়ে আমাকে সব বলেছে। আয়েশা সব বলেছে? আমার আমার আশু? হ্যাঁ হ্যাঁ সব বলেছি। এখন তুমি শুধু বলো আমার রতন কোথায়, কোথায় পাবো তাকে? ম্যাম সাহেব এসেছে? এসেছে। কোথায়? পেছনে। ম্যাম সাহেব লম্বু কি পালা পালা বোন। আর তো পারি না বাপ, আমি মইরা গেলে আমার জরি না রে কে দেখবো? আমি আছি না, দৌড়াব দৌড়াব। বাপ বাপ বাপ। বাহ বিউটিফুল, দারুণ। বলের উপর তো তোমার সাংঘাতিক কন্ট্রোল। কোন টিমে খেলো? আমার টিমে। আপনাদের কোন টিম? এটি ঠাট্টা করছেন? ফুটবলকে নিয়ে ঠাট্টা করতে নেই, ফুটবল খেলতে কিন্তু আল্লাহর আশীর্বাদও লাগে। আপনি তো চুন্নু সাহেবের মতো লাগে। হ্যাঁ আমি চুন্নু। তুমি খেলবে? আমি খেলবে। খেলবি না? অবশ্যই খেলবি। আরে যা, হে 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 হ
ওয়েলকাম। নাও, আমি কত টাকার মালিক জানো? তুমি এক জীবনে গুনে শেষ করতে পারবে না, কত চাই বলো? কনগ্রাচুলেশন, তোমার মোট চুক্তির অগ্রিম টাকা 2.5 লাখ। বড় আজব শহরে ঢাকা চুন্নু ভাই, কখনো চর কখনো টাকা। আজব শহর এই ঢাকা, কখনো দেয় চড় কখনো টাকা। আজব শহর এই ঢাকা, কখনো দেয় প্রেম কখনো ধোঁকা। কখনো দেয় চড় কখনো টাকা, কখনো দেয় প্রেম কখনো ধোঁকা। আজব শহর এই ঢাকা। রঙের মানু সখিনারা থাকে ওই বসতিতে, দামি দামি গাড়ি চড়ে চলে ঢাঙের মানু, হেঁটে হেঁটে চলে কেউ ফুটপাতে। দিনের বেলায় জম জমাট, আর দিনের বেলায় জম জমাট, রাতের বেলায় পাকায় আজব শহর। আজব শহর এই ঢাকা, কখনো দেয় চড় কখনো টাকা। আজব শহর এই ঢাকা, কখনো দেয় প্রেম কখনো ধোঁকা। আজব শহর এই ঢাকা। ইট পাথরে গায়া মায়া ভালোবাসা হলো কোথায় কোথাও, কারো দিকে কেউ ফিরে চাহে না রে। ঘড়ির কাঁটার সাথে সাথে, আর ঘড়ির কাঁটার সাথে সাথে ঘোরে জীবন চাকা। আজব শহর, আজব শহর এই ঢাকা, কখনো দেয় চড় কখনো টাকা। আজব শহর এই ঢাকা, কখনো দেয় প্রেম কখনো ধোঁকা। কখনো দেয় চড় কখনো টাকা, কখনো দেয় প্রেম কখনো ধোঁকা। আজব শহর এই ঢাকা, আরে আজব শহর এই ঢাকা, আহা আজব শহর এই ঢাকা। Thank you.
সই করো। আমার মেয়ে ভালো আছে। তুই না বলেছিলি রূপার জন্মদিন আমাকে নিয়ে যাবি, আমাকে আমাকে দু চোখ ভরে দেখতে দিবি। রূপা দেশে নেই। কোথায়? আমেরিকায়। মিথ্যে কথা। তাহলে সত্যি কথা কোনটা? রূপা দেশে আছে, এই তো। হ্যাঁ, তাহলে ধরেই না রূপা দেশে আছে, ভালো আছে। হ্যাঁ, আজ থেকে যতবার আমি ওর মুখ দেখব ঠিক ততবার সই দেব। সই করো। না, সই করো। হ্যালো, সই করো। বাস গোবস্তা বাসা এসেছে। হোয়াট? সঙ্গে রূপা এসেছে? সঙ্গে রূপা এসেছে? রূপা না স্যার, রূপা আসেনি। না বস, রূপা আসেনি। রূপা কোথায়? কি হয়েছে ওর? পালিয়েছে। পালিয়েছে? সত্যি পালিয়েছে? আরো দূরে চলে যা মা, অনেক দূরে চলে যা। পালিয়ে কোথায় যাবে? খাঁচায় পোষা পাখি বেশি দূর উড়তে পারে না। তুই রূপার কথা ভাবিস না, ও তো এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, সে এখন ভালোবাসতে শিখেছে। দেখবি রতনকেও ঠিকই খুঁজে বের করবে, তারপর তারপর ও বদলা নেবে। মা, আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, চল দূরে কোথাও চলে যাই, অনেক দূরে। না, আমি রূপাকে ছেড়ে কোথাও যাব না, ওকে আমি পেটে ধরিনি বাবা, এই অন্তরে ধরেছি। কজনকে বুক দিয়ে আগলে রাখবে ডার্লিং? সবাইকে। শ্বশুর সাহেব, আব্বা হুজুর, লুকে কেন, আসুন মেহমানদারি করি। রূপার কোথায়? রতন জানি না। রতনের ঠিকানা জানো না? জানবো, খুঁজে বের করব ওকে, তারপর বলবো ওর মাকে তুই আগুনে পুড়িয়ে মেরেছিস। ও কথা বলো না, এ পাতায় হাতে যাও তুমি। তবু আমি পুলিশের কাছে যাব, রতনের কাছে যাব। তোর তোর পাপের কথা, খুনের কথা সব আমি খুনে বলবো। এই মরতে ভয় পাও না? না, মানুষ একবারই মরে। একবারই মরে। আবার সেই স্বপ্নটা দেখলাম? হ, দেখলাম, দেখলাম আমার মায়ের শরীরে আগুন, সে আমারে ঢাকতেছে। রতন, রতন রে। নেই ভুলে যা, আমি তো সবকিছু ভুলে থাকতে চাই কিন্তু পারি না। কি আছে আমার যে মনে রাখুম? আহা, জলদি কর, প্র্যাকটিসে সময় যা। আয় কিছু দিয়া যান গো মা, বাবা দিব। যা, আল্লাহর রহমত চা, ওই পীর বাবার উসিলায় তোর রতন যেন তোর বুকে ফিরে আসে।
কি চাস মা? হারিয়ে যাওয়া একটা মানুষকে ফিরে পেতে চাই। আর কত খুঁজবো বাবা, কোথায় খুঁজবো বলো? যা উঠোনের ওই গাছে তোর আঁচল থেকে একটা সুতো ছিঁড়ে বেঁধে দে, আর এই মোমবাতিটা জ্বালিয়ে দে, তারপর দোয়া মান পেয়ে যাবি। যা সকল সুখের মূল। একটি সুখী জাতির জন্য স্বাস্থ্যবান নাগরিকের খুব বেশি প্রয়োজন। আর সেই স্বাস্থ্যবান নাগরিকটি যদি একজন ফুটবলার হয় তাহলে কেমন হয়? লেডিস এন্ড জেন্টলম্যান, সুপারস্টার ফুটবলার রতন। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওটা কি করেন আপনি? গো এন্ড এনজয়। থ্যাংক ইউ। Come on.
সরি কালি নেই। চিনতে চাই না, আই হেট ইউ, আই হেট রূপা। রূপা তোরে ভালোবাসে? ভালোবাসে? আরে তোমরা জানো না কি ভালোবাসা কারে কয়? তুই জানো? জানো ভালোবাসা কি? দিন জানতাম, এখন ভালোবাসা মানে বুঝি একটা বিল্ডিং, সুন্দর একখানে বাসা,
ভালোবাসা মানে হলো গিয়ে এক বস্তা টাকা, একটা সুন্দর গাড়ি, ফু ভালোবাসা। আরে আহাম্মক, খালি নিজের সুখ শান্তির কথাই ভাবলি, দেখলি না তোর ভালোবাসা পাওনের লেগা, তোর মুখে রূপা ডাক শুনোনের লেগা, মাইয়াটা কেমনে সারা শরীরে রক্ত ধরাইলো। তুই এখন বড় হইছস, ধনী হইছস, সেই খুশিতে রূপা তার সারা শরীরে রক্ত দিয়া অল্প নায়িকা গেছে। রূপা খুব দুঃখী, সম্পত্তির লোভে রূপার চাচা জামিল খান ওর বাবাকে খুন করে ওর মাকে আটকে রেখেছে। এখন এক তুমি ছাড়া ওর আর কেউ নেই। তুমি এই তিমের জন্য আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করনি, আল্লাহকে দেখেন আমার কান্না হাহাকার, এ হাত তুলে আর কত চাইব খোদার কাছে, আর কত দুঃখ দেবে মালিক, এ হাত আর কোনোদিন উঠবে না তোমার দরবারে। আমার অপরাধ সোনা হীরা ও মূল্যবান পাথর চোরা চালান, আর এইটার প্রমাণ। এসো। কোথায় যাবি তুই? এসা নয়, হোথা নয়, অন্য কোনখানে। আমার বাবাকে তুই খুন করেছিস, এবার আমাকে খুন করবি তো? আমাকে খুন করলে রূপার খবর কে দেবে তোকে? তোর না রূপাকে চাই, রূপার সই চাই, এ সম্পত্তি? হ্যাঁ হ্যাঁ, আমার সব চাই, রূপাকে চাই, রূপার সই চাই, একটা সই মাত্র একটা, তারপর যাব বিদেশে, ব্যাংকক যাব আমি, হংকং যাব, আমেরিকা যাব, ওখানে রূপার ওর মার নামে ব্যাংকে যে লাখ লাখ টাকা আছে সব তুলে নেব। রূপা মা, মারে তুই কোথায়? একটা সই দিয়ে যা মা। কে? ফ্লাইটের খবর কি? এয়ারপোর্টে পুলিশ সাদা পোশাকে ছেয়ে গেছে। হ্যাঁ, প্লেনে চড়ার আগে আপনাকে ধরে ফেলতে পারে। যে কোনো মুহূর্তে পুলিশ এখানে আসতে পারে। পুলিশ তো আসবেই, পুলিশের কাজ পুলিশ করবে। এই বাড়ি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলেও জামিলের অপরাধের কোনো হদিশ পুলিশ খুঁজে পাবে না। চল এই হারামজাদিকেও গাড়িতে তোল।
এখন রূপার ঠিকানা কোথায় পাবো? তাই তো ভাইজান, এই দেখো কারে আনছি। কেডা রূপা ম্যাডাম না? হ্যাঁ বন্ধু, এতদিনে তুমি ঠিক গোল পোস্টে শট মারছো। আরে এই যে তোমার জীবনের সেরা গোল। ছাড়ো না, মাথা খারাপ আর ছাড়ি। কত ছাড়া ছাড়ি মান অভিমান রাগালাগির পর এই ধন পেয়েছি। এই ধন সারা জীবন বুকে ধরে রাখবো, আর মাটিতে পড়তে দেব না। সাব্বাস। কিন্তু এবার যে ছাড়তে হয়। রতন, এই এই সে শয়তান, আমার নকল বাবা জামিল খান। বাবা বাবাই, তার আবার আসল নকল কি? হ্যাঁ ভয় কি রূপা, এসো দেখি কে কি করে। এবার বলুন জামিল সাহেব, আপনার জন্য কি করতে পারি? তোমাকে কিছুই করতে হবে না, শুধু রূপাকে ছেড়ে দাও। ওকে বিয়ে করে যে সম্পত্তি তুমি পাওয়ার আশা করছো, ওটা আমার বহু বছরের সাধনা। ওই সম্পত্তি আমার চাই, আর তাই এই মুহূর্তে রূপাকে দরকার। রূপা কিংবা রূপার সম্পত্তি কোনোটাই আপনি পাবেন না চাচা শ্বশুর। সহজে না পেলে যে কেড়ে নিতে হয় বাপধন। হ্যালো, আপনার তাড়াতাড়ি আসুন। হ্যালো কন্ট্রোল রুম, 003 রাজার বলছি। একটা অ্যাম্বুলেন্স পাঠান, ফুটবল সুপারস্টার রতন গুরুতর ভাবে আহত। বেঁচে থাকলে রূপা রতনকে নিয়ে ঘর বাঁধার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন সার্থক হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি সেটা চাই না। আমি চাই রতনের মৃত্যু। ও না মরলে রূপার সম্পত্তি পুরোপুরি আমার দখলে আসবে না। তোরা যা অ্যাপোলো মেডিকেল সেন্টার ইন্টেনসিভ কেয়ারে রতনকে শেষ করে দিয়ে আয়। যা শোন, অ্যাম্বুলেন্স নিয়ে যাবি।
বল তোকে কে পাঠিয়েছে? বলবো না, বলতে পারবো না। বল রতন। আমি বলতে পারি কে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলুন। জামিল খান, আমার স্বামী, রূপার নকল বাবা। আমার কর্তব্য ছিল মা ও মেয়ের মিলন ঘটানো, ঘটালাম। এখন তোমাদের কর্তব্য হচ্ছে তোমাদের সম্পত্তি আমাকে দান করছো এমন একটি দলিলে সই করা। নাও, দুজনে দুটো সই করে দাও। তোমাদের সব সম্পত্তি আমাকে দান করছো সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে। রূপা, তোমার বাবার কিছু সম্পত্তি আছে লন্ডনে, ওটাও আমার পাওনা। সম্পত্তিটা প্রায় 2 কোটি টাকার, ওটাও তোমরা আমাকে লিখে দিচ্ছ, কারণ তোমাদের কোনো অভিভাবক নেই। আমি তোমাদের একমাত্র লিগ্যাল মুরব্বী। ভাবি সাহেবা, আজ আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। দেশে তোমাদের সম্পত্তির মূল্য এখন প্রায় 0। এখন আমার লক্ষ্য তোমাদের বিদেশের সম্পত্তি। সই করো। সই দিচ্ছি। গুড গার্ল। সই দিচ্ছি মা। দিলাম সই। তোর সারা জীবনে কিন্তু কর্মের 10 টা খত। ঘোড়াকে এটা দিলে কতক্ষণে মরবে লম্বু? 3 মিনিটে বস। আর মানুষ? আধা মিনিট। তোর মা কি করেছিস বিধবা? আর আমার মা, আমার মাকে মেরেছিস আগুনে পুড়িয়ে। আজ তোকে আমি শেষ করে ফেলবো। আমাকে যেতে দে কমিশনার। আমি তোকে ছাড়বো না। খবরদার, আমাকে যেতে দে রতন। ওকে ছাড়িস না বাবা।
রূপা, রূপা মা আমার, রতন, বাবা রতন।